আল্লাহ রাসূল বেশি বেশি জাহান্নামে যাবে মানুষ কি করলে মানুষের বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি এইটা জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসূল বললেন আল ফরজ ওয়াল ফাম মুখ আর লজ্জা স্থান এই দুটা দিয়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে মুখ আর লজ্জা স্থান মুখ দিয়ে গীবত আর লজ্জা স্থান দিয়ে জেনা এই দুটার মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বললেন হাল তাদরুনা মাইকুবুন নাসান নারা সংসাদে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি সংসাদে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি সংসাদে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই ফাখা জালিসানাহু এই জিবাটা ধরে নিয়েছেন জিবাটা ধরে নিয়ে বলছেন এ দেখো এ জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে